মুসলমান ভাইরা আমার এর নামই তো হলো আশেকে রসুল এবার বাদশা নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনে আছে তো আপনাদের কথায় কথা বেড়ে যায় ভাইরা আমার নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি বললেন আমি পানি স্পর্শ করব না মদিনা শরীফে ঢুকে গেলেন লম্বা চওড়া আলোচনার সময় সংক্ষেপ আমি সংক্ষেপে এই কথা বলবো হুজুর এসেছেন আমার পরে আসবেন সময় নষ্ট করব না বাবা এবার চলে গেলেন সারা মদিনার শহরটা ঘিরে ফেলল 16000 সৈন্য মদিনার শহরটা ঘিরে ফেলল মদিনার মেইন গেটটা বন্ধ করে দাও মদিনার শহর থেকে কেউ যেন বাইরে না যায় আর বাইরে থেকে ভিতরে আসার পারমিশন আছে কিন্তু ভিতর থেকে কেউ যেন বাইরে না যায় কারণ যদি সেই ব্যক্তি পালিয়ে যায় তাহলে আমি হয়তো ধরতে পারবো না ঠিক কি না কথা বলে এবার শুরু হলো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন বাবা মদিনার মসজিদে যে এলান করলেন আমি বাদশা এসেছি বাগদাদ শরীফ থেকে মদিনা বাসীদের কামে একটু খানা পিনার ব্যবস্থা করাবো কারণ কোন টেকনিকে কথা বললে জনগণ গুলো এক জায়গায় করানো যায় আমি খানা পিনার ব্যবস্থা করাবো ভালোমন্দ হিসাব ভালোমন্দ কথা বলবো আমি সকলকে আমি দেখতে চাই যারা এখানে এসেছে যারা আমার আওয়াজ পেয়েছে যারা পান নাই তারা এই কথাগুলো সকলে গালে গালে কানে কানে সবার কাছে পৌঁছে দেবে আমার ভাইরা আমার 17 দিন ধরে খানা পিনা চলল 17 দিন পরে খানা পিনা খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া হয়ে গেল নুরউদ্দিন জাঙ্গি মনের মধ্যে টেনশন যে মানুষ দুটোর ছবি রসুল আমাকে দেখিয়েছেন আমি তাদেরকে কেন খুঁজে পাই না তাহলে কি আমার আশা কি সত্য তাহলে আমার আশাটা কি বেকার হয়ে যাবে নাকি আমি এখন কি করব তিনি দেখছেন সবার মুখের দিকে তাকাচ্ছেন কিন্তু সেই চিত্র তিনি দেখতে পাচ্ছেন না মনটা খারাপ হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমাকে রহম করুন সাহায্য করুন আপনার হাবিবের উপরে অত্যাচার আমি নুরউদ্দিন জঙ্গি সহ্য করতে পারবো না ওগো আল্লাহ আপনার বন্ধু হাবিব তার মাজারের উপরে কি অত্যাচার চলছে আমি একটু দেখতে চাই এই মুসলমান ভাইরা তোমরা বলো বলো মদিনা শরীফে আর কি কেউ বাকি আছে নাকি আমার দাওয়াতে অংশ গ্রহণ করার জন্য আমার ভাইরা আমার হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে জাহাপানা দুজন ব্যক্তি বাকি রয়েছে তারা আসবে না বাদশা নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে অনেক আনন্দ হলো একবার জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে আমি মনে হয় মক্কেল দুটো ধরে ফেলেছি মনে হয় তারাই হবে বলে কেন তারা আসেনি বলে তারা আসবে না তারা অনেক ধনী মানুষ তারা প্রচুর পয়সা টাকা পয়সা রয়েছে আমাদেরকে সব সময় হাদিয়া দেয় দান করে আমাদের খেতে দেয় তারা এত আল্লাহওয়ালা মানুষ সব সময় তারা মসজিদের মধ্যে বসে থাকে তারের মুখে দাড়ি রয়েছে দেখতে একেবারে সুন্দর দেখতে তাদের হাতে তসবি আছে নামাজ পড়ে তসবি পড়ে ইবাদত করে কোরআন শরীফ পড়ে তারা বাইরে আসবে না বাইরে আসবে না বলার পরেতে বাবা একটা কথায় রয়েছে বেশি ভক্তি চোরের লক্ষ্য ঠিক কিনা কথা বলি একটা মানুষ যদি অল টাইম মসজিদে বসে থাকে দেখবেন মনে হয় ডাল মে কুছ কালা হ্যায় সমস্যা আছে না না সংসার ধর্ম দুটোই করতে হবে শুধু যদি ধর্ম করি সংসার কখন হবে আমি যদি নিয়ত করি সংসার জীবন যাপন করব এটাও ইবাদতের মধ্যে আল্লাহ পাক গণ্য করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ বেশি ভক্তি চোরের লক্ষণ এরা বসে আছে বলে এরা আপনার ডাকে সাড়া দেবে না এখানে আসবে না বলে কেন কি হয়েছে বলে তারা প্রচুর টাকার মালিক এবার বাদশা বলছে যাও যে বলো বাগদাদ থেকে বাদশা নুরউদ্দিন জঙ্গি এসেছে আপনাদেরকে ডেকেছে সংবাদ দিল তারা আসলো না লাট সাহেব আসলো না বাদশা বললেন আমার যাওয়ার ব্যবস্থা করো একেবারে রসূলুল্লাহর মাজার মাকদাসে একেবারে সাইডে একটা ছোট তাবু করে ব্রাহ্মমান তাবু করে সেখানে আছে যেমন আমাদের পঞ্চায়েত ভোটের আগে অভিষেক ব্যানার্জি এসেছিলেন বসিরহাট ফুটবল আমার ভাইরা ওই যে ওখানে ব্রাহ্মমান তাবু হয়েছিল তো নাকি
দুনিয়ার মানুষ যদি এত সুন্দর করতে পারে তারাও প্রচুর টাকা পয়সা ওয়ালা কুচিরার বিএসএস ময়দানে আমার ভাইরা টাকা পয়সা ওয়ালা লোক তারা সুন্দর করে তাবু করে সেখানে আছে কত বছর প্রায় 30 বছরের মতো সেখানে তারা কথা বুঝতে পারছেন এরা কারা এরা হলো সেই ইহুদি সম্প্রদায় এত বড় খতনাকেরা এরা চেষ্টা করেছে আমার নবী পাকের লাশ মোবারক নিয়ে চলে যাবে ইউরোপে নিয়ে যাবে এদের বাড়ি হলো ইউরোপ দেশে সেই জাতির জাতো বাইতুল মাকদাস জেরুজালেমে ফিলিস্তিনে মসজিদের উপর আঘাত করেছে তারা চেষ্টা করেছে মুসলমানদের কাছ থেকে কেড়ে নেবে কিন্তু অত সোজা নয় আল্লাহ বলেছেন ওয়া কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন হে মুমিন বান্দারা বিপদে পড়লে সাহায্য করা আমি আল্লাহ আমার হক একবার জোরে হবে না সবার মুসলমান ভাইরা আমার বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি বললেন আমাকে নিয়ে চলো সঙ্গে লোক লস্কর রয়েছে আমার ভাইরা সঙ্গে লোক আছে জালালউদ্দিন মৌসুমী রহমাতুল্লাহ আলাইহি আছে ঘরের কাছে গেলেন ঘরের মুখে একজন দারোয়ান বসে আছে দারোয়ানকে জিজ্ঞাসা করলেন তোমাদের সাহেবরা কোথায় বলে ভিতরে আছে ভিতরে কি করছে বলে তারা ইবাদত বন্দেগীতে মশগুল আছে বাইরে ডেকে দাও বলো বাদশা এসেছে বলছে এখন হবে না ডিস্টার্ব করবেন না তারা ইবাদত বন্দেগি করে তারা ইবাদত বন্দেগি করছে তসবিহ পড়ছে ইবাদত করছে কোরআন শরীফ পড়ছে এখন বাইরে আসবে না আসার জন্য বলবেন না বাদশা বললেন যদি আমাকে পারমিশন না দেয়া হয় আমি জোরপূর্বক ঘরের মধ্যে প্রবেশ করব ঘরের মধ্যে বাদশা ঢুকে গেলেন দোকার পরে বাদশা শুধু দেখছেন ঘরে দেওয়ালের দিকে দেখছেন আর মানুষ দুটোর মুখের দিকে তাকালেন তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যে চিত্রটা যে ছবিটা দেখিয়েছিলেন ছবির সাথে হুবাও মিলে গেছে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কারণ তিনি শত্রু ধরে ফেলেছেন বাবা আর দেরি নাই শত্রু আমি ধরে ফেলেছি তোমরা এখানে কি জন্য এসেছো বলে বাচ্চা যা বানা আমরা এখানে এসেছিলাম হজ করার জন্য আমাদের মনটা অনেক ভালো লেগেছে আমরা আর বাড়ি ঘরে যাইনি নবীকে আমরা অত্যন্ত ভালোবাসি মহব্বত করি আমরা নিয়ত করেছি দুইজন নবী পাকের মাজার জিয়ারত করব আর ইবাদত করব এখানে যদি আমাদের মৃত্যু হয়ে যায় জান্নাতুল বাকিতে কবরে আমাদের কবর দেয়া হবে যদি সাহাবীদের পাশে কবর দেয়া হয় ওই ওসিলায় হয়তো জান্নাত পেয়ে যাব আগেকার যুগের নিয়ম ছিল এখন কিন্তু নিয়ম নাই সৌদি সরকারের কাছে আপনি হজে যাবেন এক থেকে দেড় মাস টাইম লাগবে ভিসা শেষ হয়ে গেল সরকারের তরফ থেকে মানুষেরা খুঁজে খুঁজে বার করে আপনাকে প্লেনে উঠিয়ে দেবে তা না হলে ভারত সরকার যদি কৈফিয়াত চায় আমার একজন হাজি কেন ফিরেনি তাহলে কিন্তু আমার ভাইয়েরা তার নামে কেস হয়ে যাবে এই নিয়মটা আগে ছিল হজের পরে বাড়ি যায়নি হজের পরে তারা রয়েছে বলে তোমাদের বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি হলো ইউরোপে বলে এবার দেখো দেখো আমার ভাইরা কিছুই খুঁজে পায় না শুধু চেহারাগুলো দেখে দেওয়ালে এবার ঘরের মধ্যে দেওয়ালে কোরআন শরীফের তাক রয়েছে তসবিহ রয়েছে নামাজের পাটি আছে যেগুলো করলে হয় দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়ে আপনি মসজিদে যাবেন আপনাকে না চিনলেও রাতের বেলা মসজিদের গেট খুলে দেবে ঠিক কিনা কথা বলে কারণ এই ড্রেসটা মানুষ অনেক বিশ্বাস করে এখন চোর কোরআন শরীফ হাতে পায় না কোরআন ঘড়িটা খুলবে হাতে পাচ্ছে না কোরআন শরীফের উপরে কোরআন শরীফ দিয়ে তার উপরে দাঁড়িয়ে ঘড়িটা খুলে নিয়ে চলে গেছে চোরের আবার ধর্ম আছে নাকি কথা বলে মুসলমান ভাইরা আমার এবার দেখার পরেতে জিজ্ঞাসা করা হলো তোমরা বলো বলো এখানে আসার পরে বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিছু খুঁজে পান না কিভাবে আমি এদেরকে সন্দেহ করব মদিনাবাসীরা বলে যা পানা ওদেরকে কিছু বলবেন না এত আল্লাহ ওয়ালা আমরা ওদের মতো ইবাদত করতে পারি না ওরা মসজিদে ঢোকে বাইরে বারো হয় না নামাজ কালাম ইবাদত বান্দেগি কোরআন তেলাওয়াত করে আমাদের কাছে আমাদের টাকা পয়সা দেয় আমাদের খেতে দেয় সাহায্য করে বাচ্চা বলে একটু দাঁড়িয়ে যাও আমি তোমাদের দেখাবো এরা মুসলমান কি অন্য সম্প্রদায় আমি তোমাদের সামনে দেখিয়ে দেব আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বাচ্চা বলে মেঝে যেটা বিছানো আছে ঘরের মেঝে
যে এটা তুলে দাও তোলার পরে কিছুই পেলেন না তারপরে দেখলেন একটা খেজুর পাতার মাদুর বিছানো আছে মাদুরটা তুলে দাও তুলে দাও তুলে দেওয়ার পরে দেখলেন মেঝেতে বড় একটা পাথর রয়েছে বাদশা জিজ্ঞাসা করছে পাথরটা কি জন্য বলে ও জাহাপনা আমরা পাথরের উপরে বসে বসে ইবাদত বندگی করি আমাদের মনটা ভালো লাগে এই জন্য আমরা পাথরটা দেখেছি সরে যাও আর কিছু বলতে হবে না পাথরটা নাড়ানো হলো জালালউদ্দিন মৌসুলি রহমাতুল্লাহ আলাইহি আর বাদশা নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন ওখান থেকে একটা সুড়ঙ্গ আছে সুড়ঙ্গটা রাসূলুল্লাহর মাজার মাদ্রাসার দিকে সুড়ঙ্গটা চলে গেছে সুড়ঙ্গ দিয়ে ভিতরে ঢুকলেন যে দেখলেন সুড়ঙ্গটা পেরায় রাসূলুল্লাহর মাজারের দ্বার পর্যন্ত চলে গেছে আমার ভাইরা আমার বাদশা তো অবাক হয়ে গেলেন এই জন্য নবী পাক আমাকে স্বপ্ন দেখালেন যে আমি অনেক কষ্ট আছি এই নূরউদ্দিন তুমি আমার যারা শত্রুতা করছে তাদের তুমি ব্যবস্থা করো নূরউদ্দিন মুসলমান ভাইরা আমার এবার চলে আসলেন আসার পরে জিজ্ঞাসা করা হলো তোমাদের বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি হলো ইউরোপে তোমরা যাতে কি বলে আমরা বলে জাপানা যখন ধরা পড়েছি সত্যি কথা বলে দেব তা না হলে আপনি তো আমাদের ছেড়ে দেবেন না সারা বিশ্বের মানুষেরা আমাদের ইতিহাসটা নিয়ে তারা ঘেড়েবে তারা দেখবে আমরা কি মানুষ ছিলাম আমরা হলাম জাতি ইহুদি আমাদেরকে অনেক দিন ধরে ট্রেনিং দেওয়া হলো নামাজ কিভাবে পড়তে হয় মুসলমানেরা জুব্বা কেমন ভাবে পরে দাড়ি কেমন ভাবে রাখে মাথায় টুপি কেমন ভাবে দেয় তসবিহ কেমন ভাবে পড়তে হয় আর কোরআন শরীফ কিভাবে পড়তে হয় আমাদেরকে ট্রেনিং দেওয়া হলো আমরা শিখে গেছি বলা হয়েছে তোমরা যদি এটা করতে পারো তোমাদেরকে আমরা প্রচুর টাকা দেব জীবনে আর তোমাদের কষ্ট করতে হবে না সারা জীবন বসিয়ে বসিয়ে খেতে দেব এই জন্য আমরা রাজি হয়ে মদিনা শরীফে হজ করার উদ্দেশ্যে চলে এসেছিলাম ও জাপান আপনি কিভাবে বুঝলেন আমরা তো অবাক হয়ে গেলাম আমরা প্রতিদিন রাত্রি করে মাটি খোঁড়ার কাজ করি মাটি খনন করি আর ভোরবেলা আমরা জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারত করার উদ্দেশ্যে যেয়ে মাটিগুলো একটা সাইডে ফেলে রেখে চলে আসি আজও পর্যন্ত আমাদের কেউ ধরতে পারেনি কিন্তু আপনা কিভাবে বুঝলেন কিভাবে বুঝলেন বলে তোমরা ঘোড়া বন্ধ করলে কেন বলে বন্ধ করার কারণ হলো ঘুরতে ঘুরতে যখন আমরা চলে গেছি আর মনে হয় দুই থেকে আড়াই হাত বাকি রয়েছে আমরা ঘুরতে পারলেই লাশ মোবারকটা নিয়ে আমরা চলে যেতাম রাত্রে আমরা পার হয়ে যেতাম জাপানাম তবে যখন আমরা ওই পর্যন্ত গেছি আমার শরীরের মধ্যে এমন একটা জ্বালা শুরু হয়েছে আমরা আর ঘুরতে পারছি না আর আসমান এমন গর্জন করছে মনে হচ্ছে যেন আসমানটা আমাদের ঘাড়ে ভেঙে পড়বে আমরা এই রাত্রটা ঘোড়া থেকে বিরত আছি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা সারা জাগানের বাদশা হয়ে এলেন দুনিয়ায় অন্ধকারই গুজিয়ে দিলেন ভুবন মদিনায় জোরে বলে দয়ার হাবিব দিনের তরে যায় যে সবার
তারে তারে কেও বা কাকর কেও বা পাথর মারিলো নবীর গায় সারা জাগানের বাদশা হয়ে এলেন দুনিয়ায় অন্ধকারই গুছিয়ে দিলেন ভুবন মদিনায় আল্লাহুম্মা সকলে আওয়াজ তুলে পড়ুন আমার ভাইরা বাবা আপনাদের অসুবিধা হচ্ছে না তো কার কার অসুবিধা হচ্ছে একটু হাত তোলেন তো দেখি অসুবিধা কার হচ্ছে একটু হাত তোলেন তো দেখি বলে দেখেছো কে কে ঘুমাচ্ছে একটু হাত তোলা বলে হুজুর ঘুমালে হাত তোলা যায় কি গো একটু তকবীর দেন তো নারাই তকবীর আর একটু জোরে হবে না নারাই তকবীর আর একটু একশো একশো নারাই তকবীর বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস কাসারাটি দক্ষিণ পাড়া জামে মসজিদ কাসারাটি মাদ্রাসা প্রাঙ্গণ নারাই তকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমার ভাইরা বক্তা এসে গেছেন আমার পরে আসবে দশটাতে আসার কথা হয়তো দু পাঁচ মিনিট কি পনেরো মিনিট বাড়বে অসুবিধা নেই তো আপনাদের ভাইরা আমি যে পর্যন্ত রেখেছি আপনারা তো জানেন যে আমি একটু আপনাদের পকেটে হাত দিই দেই না দেই না কথা বলতে বলতে কে উঠবে না বাবা কে উঠবে না মানুষজন আসার সুযোগ করুন বিদেশি মেহমান বাইরের মানুষ আমি তো প্রতি বছর আসি আমার টাইমে যা আছেন আলহামদুলিল্লাহ বাবুজি আসবেন আপনাদের কাছে কথা বলবেন আমি আলোচনা করব ভাই অল্প বাকি আছে আমি কথা বলবো আমি এর ফিনিশিং দেব তবে আমি একটুখানি মাঝখানে একটু ব্রেক করবো ভাই দু পাঁচ মিনিট নবী দিবস আশেকে রসুল আমি আপনাদের কাছে বলবো নবীকে মহব্বত করি ভালোবাসি আমি যদি এখন হাত তুলতে বলি যে কতজন আমরা নবীকে ভালোবাসি একটা হাত ও নিচেই থাকবে না কি গো থাকবে না কি থাকবে না আপনাদের খেদমতে কি ওটা কি নিয়ে আসে ও আমি মনে করলাম মানে আবার চা দেবে নাকি জি মাশাআল্লাহ একটু চা খেলে ভালো লাগে আপনাদের গরম লাগছে না আমরা একটু বকাবকি করছি হয়তো গরম লাগছে আমার ভাইরা আগামী বছর এই নবী দিবস আবার হবে তো নাকি কথা বলা ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নবী দিবস হবে নবী দিবসের জন্য আমার পরবর্তী বক্তা তিনি আসবেন তড়িঘড়ি করে আমি একটা করে হাজার টাকা কয়েকজন ব্যক্তির কাছ থেকে একটু দেখতে চাই বাবা দেরি করলে হবে না একদম তাড়াতাড়ি বলতে হবে যে নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি মহব্বত করি তার জন্য আমি একটা করে হাজার টাকা আগামী বছর যখন এই জলসার সময় আসবে আপনি দিয়ে দিবেন আমার ভাইরা আপনারা দেবেন সর্বপ্রথমে একটা নাম এসেছে আমার খালু জি আমি খালু বলি আমার খালু সম্পর্ক হয় আপনাদের জি মসজিদ কমিটি চেঞ্জ হয়েছে আমি শুনলাম মাশাআল্লাহ ভালো হয়েছে চালান সবাই মিলেমিশে করুন কিছু কিছু কমিটি আছে কমিটির থেকে দায়িত্ব থেকে বাদ গেলে মসজিদে নামাজ পড়তে আসে না এগুলো ভুল জিনিস কি গো ঠিক কি না মসজিদের সঙ্গে রাগারাগি কেন কমিটি হয়েছে আবার চেঞ্জ হবে আবার হবে এইভাবে মিলেমিশে থাকে আমি যখন এখানে ছিলাম এগারো বছর প্রতি বছর রমজানের ঈদে কালেকশন করার পরে কমিটি ভেঙে দেওয়া হতো কি গো ঠিক কি না জনগণ নির্বাচন করত কারা কমিটি যাই বাহু আমার ইনি এখন আব্দুল ওয়াইস সাহেব মাদ্রাসা কমিটির মধ্যে আছে উনি বলছেন আমি এক হাজার টাকা দেব আপনারা খুশি হলেন তো না একটু জোরে সোরে তকবীর দিতে হবে নারাই তকবীর এক হাজারের আওয়াজ একটু দেন নারাই তকবীর জনাব আব্দুল ওয়াইস সাহেব জোরে বলুন জনাব আব্দুল ওয়াইস সাহেব জোরে বলুন জিন্দাবাদ এক হাজার টাকা জোরে বলেন মারহাবা এক হাজার টাকা জোরে বলেন মারহাবা নারাই তকবীর দাতাগণ জোরে বলুন জিন্দাবাদ নারাই তকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ বাবা দু নম্বর একটু বলেন দেরি করলে হবে আমিরুল ভাই হাত তুলেছে এক হাজার কেন ভাই
তুমি 1000 দিলে মানাবে কি করে তোমার তো বেশি দিতে হবে নাকি 1000 মাশাআল্লাহ উনি আপনি যে বলেছেন আলহামদুলিল্লাহ আমার আমিরুল ভাই উনি বললেন আমি 1000 টাকা দেব একটু জোরে সুরে তাকবীর দেন নারাই তাকবীর আর একটু জোরে হবে না নারাই তাকবীর জনাব আমিরুল ভাই জোরে বলুন জিন্দাবাদ আমিরুল ভাই জোরে বলেন জিন্দাবাদ 1000 টাকা জোরে বলেন মারহাবা 1000 টাকা জোরে বলেন মারহাবা নারাই তাকবে নারাই তাকবে তিন নম্বরে কে আছেন একটু তাড়াতাড়ি বলেন নবী পাককে ভালোবেসে মহব্বত করে আশিকে রাসূল বাসর ঘরের বাসররা ছেড়ে দিয়ে তিনি চলে এসেছেন যুদ্ধের ময়দানে নবীকে মহব্বত করে ভালোবেসে আমরা নবী পাকের উম্মত আমার ভাইরা একটু তড়িঘড়ি করে বলেন তিন নম্বরে একজন আল্লাহর বান্দা আছে একটু বলেন আমি 1000 টাকা দেব আগামী বছরের নবী দিবসের জন্য এটা আলাদা কমিটি হয়েছে আমি শুনলাম আলাদা কমিটি হয়েছে কোন আল্লাহর বান্দা আছে 1000 টাকা দেওয়ার মতো ব্যক্তি একটু তড়িঘড়ি করে হাত তোলেন নবীকে ভালোবেসে মহব্বত করে আগামী বছর যখন নবী দিবস আবার এই জলসা হবে আপনারা দিবেন আল্লাহর বান্দা মা বোনেরা যারা আছেন পদ্মার আড়ালে আপনারাও একটু টাকা পাঠিয়ে দেন আল্লাহ আপনাদের ভালো করবে তিন নম্বরে হবে না বাবা 1000 টাকা এতজন মানুষ আছে আমি বেশি চাই না তিন নম্বরে জি আমার চাচাজি আমার খুব মহব্বতের ভাই ইব্রাহিম তার আব্বা জান নগদে 1000 টাকা দিয়ে গেছেন নগদে টাকা একটু আওয়াজ বেশি হবে তো নাকি কথা বলেন একটু আওয়াজ দেন নারাই তাকবীর আর একটু জোরে বলেন না নারাই তাকবীর 1000 টাকা জোরে বলেন জিন্দাবাদ ইব্রাহিমের আব্বা জান জোরে বলুন জিন্দাবাদ নারাই তাকবীর 1000 টাকা জোরে বলেন মারহাবা 1000 টাকা জোরে বলেন মারহাবা নারাই তাকবীর রব্বুল আলামিন আল্লাহ আপনারা কিছুন বান্দা থাকতে না পেরে নবী পাককে ভালোবেসে মহব্বত করে আল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ তাকে কবুল করুন মনের আশা পুরো করে দিন নেক মকসদ পুরো করেন আল্লাহ যারা দিয়েছেন সকলের সংসারে উন্নতি দেবে রোগ শোক থেকে হেফাজত করবে সকলে জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন নারাই তাকবীর চার নম্বর একজন বলেন একজন হাত তোলেন তার জন্য দোয়া করব আমি আল্লাহ পাক ধন দৌলত দিয়ে পরীক্ষা করে বান্দা আমার রাস্তায় ব্যয় করছে কিনা দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ একজন আল্লাহর বান্দা চার নম্বরে বলে আমিও 1000 টাকা দেব আগামী বছরের নবী দিবসের জন্য আপনাদের টাকায় প্যান্ডেল হবে তাবারুক হবে মানুষ এসে খাবে মানুষকে খাওয়ালে কোনোদিন কবে কথা বুঝতে পারছি যে নিয়ত করবেন আল্লাহ পাক সেই নিয়ত পূরণ করবে মাশাআল্লাহ গাসারেটি মানুষের তো আল্লাহ পাক পয়সা কম দেন না 1000 টাকা মাশাআল্লাহ ইব্রাহিম বাপ বেটা কম্পিটিশন আব্বা দিয়েছে 1000 ছেলে বলছে আমি তো 1000 এই জায়গায় জায়েজ রয়েছে কম্পিটিশনে দান করলে আমার ভাইরা ছেলে বলছে আমিও 1000 টাকা দেব আল্লাহ পাক ইব্রাহিমের দানকে কবুল করুন আল্লাহ আমার ছোট ভাই ইব্রাহিম থাকতে না পেরে বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে আগামী বছর এই সালে সওয়াবের জন্য নবী দিবসের জন্য জলসার জন্য 1000 টাকা দিয়েছে আল্লাহ পাক তার দানকে কবুল করুন মনের আশা পুরো করে দিন নেক মকসুদ পুরো করেন আল্লাহ পাক যে কাজ করেন কাজে বরকত দিন সংসারে আয় উন্নতি দেবেন আল্লাহ যে সন্তান হয়েছে আল্লাহ পাক তা সুস্থ রেখে দেবেন আল্লাহ পাক সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দেবেন সকলে জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন নারাই তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাঁচ নম্বর 1000 টাকা বলবো তাড়াতাড়ি করে বলি পাঁচ নম্বরে আল্লাহর বান্দা আছে মা বোনেরা আছে আপনারা পদ্মার আড়ালে আছে বাচ্চাদের দ্বারা পাঠিয়ে দেন আপনাদের দান ও কাজে লাগবে আল্লাহর বান্দা আশিকি রসুল আশিকি নবীকে ভালোবেসে মহব্বত করে একজন আল্লাহর বান্দা হাত তোলে যে পাঁচ নম্বরে আমি 1000 টাকা দেব এ দান কোনোদিন বিফলে যাবে না নবীকে ভালোবাসা হবে এখানে দেয়া মানে নবীকে ভালোবাসা আর নবীকে ভালোবাসলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবী আমাদের জন্য সুপারিশ করবে কথা বুঝতে পারছি
পাঁচ নম্বরে একজন হবে না একটা হাজার টাকা থেকে আমি তো বেশি চাই না একটা করে হাজার টাকা অন্তত 10 জন দেন তারপরে একটু নিচেই নাম আল্লাহ পাক তো আপনাদের অনেক দিয়েছে চোখ বন্ধ করেন অন্ধকার কিছু দেখা যাবে না কার জন্য আপনি রেখে যাচ্ছেন মারা যাওয়ার পরে অ্যাসেট থেকে যাবে ছেলে পেলে বিক্রি করবে খাবে আপনার জন্য বছরেও কিছু করবে না একেবারে শেষের দিকে আমার মহব্বতের ভাই এখনো সাইকেল মিস্ত্রি হয় নাকি জি মাশাআল্লাহ আমি সাইকেল খারাপ হোক দোয়া করব না তবে আল্লাহ পাক আমার আমজিদ ভাইয়ের কাজে বরকত দেন বলেন আল্লাহুম্মা আমিন একটু জোরে সরে হবে না আল্লাহুম্মা আমিন একটু জোরে তাকবীর দেন নারাই তাকবীর একটু জোরে বলেন না নারাই তাকবীর টাকা দিলে আপনাদের রাগ হচ্ছে না একটু খুশি মনে দেন না আল্লাহু আকবার মানে আল্লাহ মহান এটা বললে সওয়াব হবে এটা বললে আল্লাহ রহম হবে মানুষ দেবে এগুলো না দিলে কিভাবে করবে ব্যক্তিগতভাবে তো সম্ভব না সকলে মিলে করতে হবে একটু জোরে সরে বলেন না নারাই তাকবীর আমার আমজেদ ভাই জোরে বলুন জিন্দাবাদ আমজেদ ভাই জোরে বলুন জিন্দাবাদ 1000 টাকা জোরে বলেন মারহাবা 1000 টাকা জোরে বলেন মারহাবা নারাই তাকবে নারাই তাকবে আমার ভাইরা জোরে বলেন না নারাই তাকবীর 1000 টাকা জোরে বলেন মারহাবা নারাই তাকবীর রব্বুল আলামিন আল্লাহ আমজিদ ভাইয়ের দানকে কবুল করুন ওনার আশা পুরো করে দিন নেক মকসুদ পুরো করেন আল্লাহ সংসারে আয় উন্নতি দিবেন রোগ শোক থেকে হেফাজত করবেন আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন সকলে জোরে সরে বলুন আল্লাহু আমিন ছয় নম্বরে বলেন 1000 টাকা কে আছে ছয় নম্বরে এ ফোন এসছে মনে হয় সংবাদটা ভালো আছে কি গো আমি যা একটু আওয়াজ পেয়েছি মনে হয় কোনো গুড নিউজ আছে ছয় নম্বরে একটা হাজার আলহামদুলিল্লাহ জি যে মানুষটা প্রতি বছর ঈদের ময়দানে 10000 করে টাকা আমার হাতে দিতে আল্লাহ ভালো আমার নূরো চাচা চাচা ইন্তেকাল হয়ে গেছে অনেক মানুষ চলে গেছে কাসারাটি থেকে দোয়া করি আল্লাহ পাক তাদের কবরে শান্তিতে রেখে দেন বলেন আল্লাহু আমিন যারা বেঁচে আছেন বয়স্ক মানুষ আল্লাহ পাক তাদের হায়াত কিসমতে বরকত দেন বলেন আল্লাহু আমিন সুস্থ শরীরে বাঁচিয়ে রাখেন বলেন আল্লাহু আমিন আমার নূরো চাচা জানের ছেলে রবিউল ভাই বলছেন আমি 2000 টাকা দেব খুশি হলেন তো আপনারা নাকি একটু জোরে সরে বলেন না নারাই তাকবীর আর একটু জোরে বলুন না নারাই তাকবীর 2000 টাকা জোরে বলেন মারহাবা 2000 টাকা জোরে বলেন মারহাবা আমার রবিউল ভাই জোরে বলুন জিন্দাবাদ রবিউল ভাই জোরে বলেন জিন্দাবাদ নারাই তাকবে নারাই তাকবে রব্বুল আলামিন আল্লাহ আমার রবিউল ভাই থাকতে না পেরে আল্লাহ 2000 টাকা দান করেছে নবী পাককে ভালোবেসে মহব্বত করে বিশ্ব নবী দিবস হবে আগামী বছরের জন্য ওয়াদা করেছে আল্লাহ তার আব্বা জান চলে গেলে ও রব্বুল আলামিন আল্লাহ আব্বার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে আম্মা জানের শরীরকে হায়াতকে আল্লাহ আপনি দারাজ করুন সকলে জোরে সরে বলুন আল্লাহু আমিন নারাই তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ 7 নম্বরে 1000 টাকা বলি 7 নম্বরে কেউ হবে না 1000 মাশাআল্লাহ হয়ে যাবে নিয়ত করলে কান থেকে ফেরি না আমি জানি এটা 7 নম্বরে 1000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছে একটু হাত তুলে বলেন যে আমি 7 নম্বরে 1000 টাকা দেব সাতটা জাহান্নাম জাহান্নাম থেকে আল্লাহ যাতে মুক্তি দেন সেই নিয়তে 1000 টাকা দেওয়ার নিয়ত করেন দিয়ে দেওয়ার বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ পাক দান দৌলত দিয়ে পরীক্ষা করেন বান্দা আমার রাস্তায় ব্যয় করছে কিনা বান্দা আমার রাস্তায় দিচ্ছে কিনা আমি বান্দাকে দিয়েছি আমি ইচ্ছা করলে বান্দা দানগুলো নষ্ট করে দিতে পারতাম আমি ইচ্ছা করলে পানি দিয়ে ডুবিয়ে দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ সেটা করিনি বান্দার ব্যবসা বাণিজ্য আমি লাভ দিয়েছি অনেক টাকা লাভ হয়েছে বান্দা আমার রাস্তায় ব্যয় করছে কিনা আল্লাহ পাক দান দৌলত দিয়ে পরীক্ষা
পরীক্ষা করেন কে আল্লাহর বান্দা আছেন বাবা সাত নম্বরে 1000 টাকা দেবে 1000 টাকা হবে না সাত নম্বরে আমি 10 জনের কাছে আশা করেছি বাবা আশা যাতে ভঙ্গ না হয় বলে আল্লাহুম্মা আমি নিয়ত করেন ইনশাআল্লাহ হয়ে যাবে সাত নম্বরে একজন আল্লাহর বান্দা হবে না যে আমি 1000 টাকা দেব আমি তার জন্য দোয়া করব আমার পরে হুজুর আসবে আপনাদের কাছে আলোচনা করবে আখেরি মোনাজাত হবে তাবারুকের ব্যবস্থাও করেছে আশেপাশে যারা আছেন আবারো বলছি মজলিসে আসেন মজলিসে চলে আসেন রাস্তাঘাটে ঘোরাঘুরি করবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ বিনা নামে নাম না করে 2000 টাকা ভাই নাম করিনি আমরা নাম জানতে পাচ্ছি না কিন্তু আমার আল্লাহ জেনেছেন তো নাকি কথা বলে আল্লাহ জেনেছেন রব্বুল আলামিন আল্লাহ নাম না করে 2000 টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ দানকে কবুল করুন মনের আশা পুরো করে দিন নেক মকসুদ পুরো করেন ওগো আল্লাহ যে নিয়তে দিয়েছেন আল্লাহ নিয়তকে পুরো করুন সংসারে আয় উন্নতি দিবেন মায়া মরুপে যারা চলে গেছে সকলকে জান্নাত নসিব করবেন একবার জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন নারাই থাকবে নয় নম্বরে আল্লাহ পাক তাকে কবুল করে পড়াশোনা করছে ভালো রেজাল্ট নিয়ে পাস করতে পারে সকলে বলুন না আল্লাহুম্মা আমিন একটু জোরে সরে হবে না আল্লাহুম্মা আমিন নয় নম্বরে রবিউল ভাইয়ের মেয়ে খুকুমনি বললাম 1000 টাকা দেব আল্লাহ পাক তাকে কবুল করে নিয়ে তার মনের আশা নেক মকসুদকে পুরো করে দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন 10 নম্বরে ভাই 10 নম্বরে কথা বলছিলাম একেবারে লাস্ট একজন বলে 10 নম্বরে কে দেবেন 1000 টাকা একটু বলে 10 নম্বরে একজন ব্যক্তি হবে না 1000 টাকা 10 নম্বরে একটা ব্যক্তির কাছে আমি দাবি করেছি যে 10 জন 1000 টাকা এর মধ্যে দুজন 2000 টাকা করে দিয়েছে আমি ওর দেখে চিনতে পারছি মানে অনেক স্বাস্থ্য হয়ে গেছে যাই হোক আল্লাহ সুস্থ রাখুন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওর আব্বা খুব ভালো প্রচুর দান করে আমি জানি আমার মনিরুল ভাইয়ের ছেলে ছোট মাহির ইসলাম ও আমাকে জিজ্ঞাসা করছে ডানাতে ঘড়ি পরা সুন্নত নাকি আমি মনে হয় ও বাহাত থেকে খুলে ডানাতে দিয়ে দিয়েছে সত্যি খুব ভালো স্টেজে বসে থাকে ছোট্ট মানুষ ও 1000 টাকা দিয়েছে এই ছোট বাচ্চার জন্য একটু দোয়া করি আমরা আল্লাহ পাক ওর হায়াত দারাজ করে ওর আব্বা আমার মনের আশা পূরণ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন ছোট বাচ্চা থাকতে না পেরে আল্লাহ আপনার নবীকে ভালোবেসে মহব্বত করে 10 নম্বরে 1000 টাকা দিয়েছে মাসুম বাচ্চা ওগো আল্লাহ তাকে কবুল করুন মনের আশা পুরো করে দিন নেক মকসুদ পুরো করেন আল্লাহ যে নিয়তে দিয়েছেন নিয়তকে পুরো করেন হে আল্লাহ তার মনের আশা পুরো করে দিন সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক ইনায়াত করেন সকলে জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন নারাই থাকবে বাবা 1000 টাকা করে বলেছিলাম 10 জন এবার 500 টাকা করে দেন 500 টাকা সবাই দিয়েছে সবাই দিয়েছেন নাকি মজলিসে যারা আছে পার্টিসিপেট করে অংশগ্রহণ করে কম 500 টাকা করে কয়েকজন ব্যক্তি একটু বলেন বাবা আল্লাহর রাস্তায় নবীকে ভালোবেসে মহব্বত করে আমার ভাইরা প্রথম নম্বরে শুরু হোক এক নম্বরে 500 টাকা কে দেবে একটু বলেন বাবা 500 টাকা বেশি চাই যান এক বছর টাইম আছে 12 মাসে তো এক বছর হয় একটা করে 100 টাকা সাইডে রেখে দেবে 500 টাকা জমাতে দেরি হবে না
কি গো ভুল বলছি নাকি 500 টাকা মাশাআল্লাহ আমার ভাই জানে আগে মনে ছিল এখন আস্তে আস্তে ভুলে যাচ্ছি বয়স হয়ে যাচ্ছে তো নাম ভুলে যাচ্ছি আমার মোহাম্মদ ভাই আমার মহব্বতের ভাই উনি বললেন আমি 500 টাকা দেব আল্লাহ পাক আমার মোহাম্মদ ভাইয়ের দানকে কবুল করুন আল্লাহ পাক 500 টাকা দিবেন বলেছে নবীকে ভালোবেসে মহব্বত করে আগামী বছরে নবী দিবসের জন্য আল্লাহ 500 টাকা ওয়াদা করেছেন আল্লাহ দানকে কবুল করুন মনের আশা পূরণ করে দিন এক মকসুদ পূরণ করেন যে নিয়তে দিয়েছেন নিয়তকে পূরণ করেন সংসারে আয়ুন্নতি দিবেন রোগ শোক থেকে হেফাজত করবেন সকলে জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন নারাই থাকবে নারাই থাকবে দু নম্বরে 500 টাকা তড়ি গড়ি করে বলে দু নম্বরে মাশাআল্লাহ ও শরীফুল ভাই দেখো দেখতে শুনতে ভালো হয়েছে আমি চিনতে পারছি আর জামা পরেছে এখন কমিটির মধ্যে আছে নাকি কোন পদে আছে ক্যাশিয়ার আরে সর্বনাশ মানে বিরাট বড় পদ তবে ক্যাশিয়ার পদ খুব কঠিন মসজিদে টাকা আছে আমি যদি একটা টাকা ওর থেকে ভাঙিয়ে নিই মনে করেন 500 টাকার নোট আমি কাউকে না বলে আমি টাকাটা ওর থেকে ভাঙিয়ে নিলাম এটা কিন্তু আমানতের খেয়ানত হবে কমিটি ভাইদেরকে বলতে হবে তারপরে কাজ করতে হবে খুব কঠিন একটা পথ পেয়েছে আমার শরীফুল ভাই আমার খুব মহব্বতের ভাই বললেন আমিও 500 টাকা দেব একটু জোরে সুরে তাকবীর দেন নারাই তাকবীর আর একটু জোরে বলেন না নারাই তাকবীর শরীফুল ভাই জোরে বলুন জিন্দাবাদ শরীফুল ভাই জোরে বলুন জিন্দাবাদ 500 টাকা জোরে হবে না মারহাবা 500 টাকা জোরে হবে না মারহাবা নারাই তাকবে নারাই তাকবে আল্লাহ পাক দানকে কবুল করুন মনের আশা পূরণ করে দিন আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়তকে পূরণ করুন আল্লাহ সংসারে আয়ুন্নতি দিবেন রোগ শোক থেকে হেফাজত করবেন আল্লাহ আব্বা মা কে নিয়ে সুখে স্বচ্ছন্দে বসবাস করার তৌফিক দিবেন সকলে জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন জাযাকাল্লাহ এক বাড়ি থেকে তিন জন আচ্ছা এটা নাম কি আচ্ছা এক হাজার একটা সোনামণি আচ্ছা সোনামণি ছোট্ট মেয়ে এক হাজার তারপরে বড় বৌমা ওই বাড়ির বড় বৌমা 200 টাকা নাকি ছোট বৌমা 500 টাকা বড় বৌমার একটু কম হয়ে গেছে যাই হোক সবাই ইনকাম এর উপরে করতে হয় আলহামদুলিল্লাহ তিনজনে মিলে কত দিয়েছেন টোটাল 1700 টাকা মাশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তিনজন মিলে 1700 টাকা দিয়েছেন এক বাড়ি থেকে আল্লাহ পাক দানকে কবুল করুন মনের আশা পূরণ করে দিন এক মকসুদ পূরণ করেন আল্লাহ শারীরিক সুস্থতা দান করুন সকলে জোরে সুরে বলুন না আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন নারাই তাকবে আশাদ গাজী আশাদ গাজী আমার চাচা উনি বললেন আমি 500 টাকা দেব আশাদ চাচা যান বললেন আমি হাবিব সাহেব বলো আসসালাম বলো হাবিব সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আপনাদের গ্রামেরই হাবিব সাহেব ফোন রিসিভ করতাম না শুধু হাবিব সাহেব বলে করেছি কারণ টাকার কথা বলে রিসিভ করলাম তা না হলে করতাম বলছে ডাক্তার এমন রোগ হয়েছে আমার কাছে যে টাকা পায় তাকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমি যার কাছে পাই এক কিলোমিটার দূর থেকে দেখতে পাচ্ছি এই কিরকম রোগ ভাই বুঝলাম কথা বুঝেছে আমার আরশাদ চাচা যান বললেন আমি 500 টাকা দেব আল্লাহ পাক দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন তারপরে এখানে হাত হ্যাঁ জি জি ও আপনার ভালো নাম মতিয়া দেখেছেন মানে পিয়ন এসে সারাদিন খুঁজলেও চিঠি ঠিক মিল করতে পারবে না যদি মতিয়ার বলে ওনার নামটা যেটা আছে ভোটো চাচা ব্র্যাকেটে রাখতে হবে তা না হলে পিয়ন খুঁজে পাবে না কিগো ঠিক কিনা আমার মতিয়ার চাচা 500 টাকা আল্লাহ পাক দানকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে সুরে তাকবীর দেন তো দেখি নারাই তাকবীর আর একটু জোরে হবে না নারাই তাকবীর আমার মতিয়ার চাচা জোরে বলুন জিন্দাবাদ আমার আরশাদ চাচা জোরে বলুন জিন্দাবাদ 500 500 1000 জোরে বলেন মারহাবা নারাই তাকবীর এখনো
লাইন কাটামেনি যাই হোক আপনাদের গ্রামেরই হাফেজ সাহেব আমাদের দুর্গাপুর মাদ্রাসা শিক্ষক হাফেজ সাহেব বললেন আমার দাদু দাদিমার নামে আমার আব্বার নামে 500 টাকা আমি দেব একটু লিখে নেন জনাব আইয়ুব হাফেজ সাহেব জোরে বলুন জিন্দাবাদ আইয়ুব হাফেজ সাহেব জোরে বলুন জিন্দাবাদ দাদা দাদিমা জান্নাতি জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন জোরে বলুন আল্লাহুম্মা যাক সোনামণি যে নামটা করেছিলাম মেয়েটা হায়াতে ইন্তেকাল হয়ে গেছে আমি জানি না এখন বললেন তার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন 500 করে টাকা আর হবে না একটু বলুন আপনি দেবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ জি আমার মতিয়া চাচা সিরাজ ভাই বললেন আমি 500 টাকা দেব রব্বুল আলামিন আল্লাহ আমার সিরাজ ভাই থাকতে না পেরে নবী পাককে মহব্বত করে ভালোবেসে আগামী বছরের নবী দিবসের জলসার জন্য আল্লাহ 500 টাকা দিবেন আল্লাহ পাক দানকে কবুল করুন মনের আশা পুরো করে দিন এক মকসুদ পুরো করেন আমার সিরাজ ভাইয়ের বিবি জান জন্মের মতো চলে গেছে আর রব্বুল আলামিন আল্লাহ বিবি সাহেবার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন আমি তো জানাজা পড়েছিলাম নাকি ভাই জি আমার মতিয়া চাচা জি আপনি কমিটিতে আছেন তো হয়তো ভাববেন যে আসে না তো সংবাদ পাই কিভাবে গ্রামের সংবাদ আমি রাখি এ গ্রামের সংবাদ কম বেশি রাখি মাশাআল্লাহ আমার মতিয়া চাচা জি দুতলা বাড়ি নাকি একটু বাড়িয়ে দেন নাকি না 500 থাকবে জি 500 টাকাই হোক আলহামদুলিল্লাহ আমার মতিয়ার চাচাজি উনি বললেন আমিও 500 টাকা দেব আল্লাহ পাক দানকে কবুল করেন বলেন আল্লাহু আকবার আমার মতিয়ার চাচাজি আল্লাহ পাক হায়াত দারাজ করুন আল্লাহ রাব্বুল আলামিন শরীর সুস্থ রেখে দিবেন সংসারে আয়ু উন্নতি দিবেন রোগ শোক থেকে হেফাজত করবেন বায়ু মুরব্বি যারা চলে গেছে সকলকে জান্নাত নসিব করবেন সকলে জোরে সুরে বলুন আল্লাহু আমিন আরেকটু জোরে হবে না আল্লাহু আমিন নারায় তাকবীর আমার আনসার ভার কাটারাটি গ্রামে বাড়ি আপনাদের গ্রামে কুটুম বাড়ি জামাই মানে আমার ওই খালুজির দুলাপ জি আব্বা মা বিদায় হয়েছে 500 টাকা নগদ দিয়েছেন আর 500 টাকা ওয়াদা করেছেন 100 টাকা নগদ আর 500 টাকা ওয়াদা টোটাল 600 টাকা পাইছে আল্লাহ পাক তার মনের আশা আমার আফসার ভাই আনসার ভাইয়ের দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আব্বা মাকে আল্লাহ আব্বা আম্মার কবরটাকে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শান্তিতে রেখে দেন বলেন আল্লাহুম্মা আমিন গোপন দান একটা 1000 আর একটা 1500 এই রব্বুল আলামিন আল্লাহ আপনি একবার কুদরতি নজরে তাকিয়ে দেখুন বান্দারা দানের কম্পিটিশন শুরু করেছে আল্লাহ গোপন দান এসেছে একটা 1000 আর একটা 1500 আল্লাহ আপনি দানগুলোকে কবুল করুন মনের আশা পুরো করে দিন আল্লাহ যে নিয়তে দিয়েছেন নিয়তকে পুরো করুন সকলে জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন নারায় তাকবীর ওয়েদ আলী বাবাজি মা জাটিতে বাড়ি দাদা দাদিমার নামে পাশাপাশি 1000 টাকা এই রব্বুল আলামিন আল্লাহ আমার ওয়েদ আলী বাবাজি দাদা দাদিমার নামে আল্লাহ পাশাপাশি 1000 টাকা ওয়াদা করেছেন আল্লাহ তাকে কবুল করুন মনের আশা পুরো করে দিন এক মকসুদ পুরো করেন আল্লাহ কবরগুলোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শান্তিতে রেখে দিবেন কবরগুলোকে জান্নাতে টুকরা বানিয়ে দিবেন জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আমার রাজু ভাইয়ের জি মানে মাহিরের চাচি আম্মা
আমার ভাবী সাহেবা ফেরদৌসি উনি বললেন আমি 1000 টাকা দেব আল্লাহ পাক আমার ভাবী সাহেবা দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন যে নিয়তে দিয়েছেন আল্লাহ পাক নিয়তকে পূরণ করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন মায়ে মুরব্বি যারা চলে গেছেন সকলকে জান্নাত নসিব করুন বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমার যে কথা বলছিলাম বাবা আমার ভাইরা আশেপাশে যারা আছেন মেহেরবানি করে ভিতরে আসেন ভাই আমার সময় শেষ হয়ে গেছে কোনে হুজুর আসবে আপনাদের কাছে আলোচনা করবেন ভাইরা আমার সামনের দিকে একটু আগে আগে আসেন একটু আগে আসেন তো বাবা একটু জিকিরে করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু বাপ রে বাপ আব্দার ভাই আমার খুব ভালোবাসে বুঝলেন আব্দার ভাই আব্দার রহমান সাহেব উনি ছেলের মেয়ের নামে আর মেয়ের মেয়ে গুছিয়ে বলতে গেলেও জ্বালা দুজনের নামে 500 1000 টাকা দেবেন বলেছিল আল্লাহ পাক দানগুলোকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার কটা ডিম 19টা ডিম আছে এই ডিমগুলো জি ভাইরা আমার আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ চাল ডাল কোষ আলু পেঁয়াজ যেগুলো বাকি আছে আমি টাইম নেব না আমার পরবর্তী বক্তা আসবেন তার হাতে আপনারা দেবেন আপনারা দেন তো আমি জানি তার হাতে আসবেন আপনারা দেবেন আর ডিমগুলো শেষের দিকে আপনারা সবাই মিলে অকশন করে কিনে নেবেন বুঝতে পারছেন আশেপাশে যারা আছেন মেহেরবানি করে মজলিসে আসেন একটু জমে জমে বসেন একটু জমে জমে বসেন সকলে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমার ভাইরা আমার আমি যেখানে ছেড়েছিলাম ভাই বলেছিলাম আমি শেষ করব কারণ আপনারা আমি কথা দিয়েছি আপনারা কথা শুনেছেন আলহামদুলিল্লাহ আমি বলি বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি আসলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন ওরা বললেন আমরা এই নিয়তে এসেছিলাম যদি আপনাদের নবীকে আমরা নিয়ে যেতে পারি আমাদের প্রচুর টাকা পয়সা দেবে আর মুসলমানেরা জোর গলায় বলতে পারবে না মদিনা শরীফে আর ভিড় হবে না এই জন্য আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমরা কিছুই করতে পারিনি বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই দুজনকে নিয়ে মদিনা শরীফে একটা জায়গায় স্টেজ তৈরি করা হলো হাজার হাজার মানুষ সেখানে আছে তাদেরকে স্টেজের উপরে উঠানো হলো উঠানোর পরে একেবারে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেয়া হলো কথা বুঝতে পারছি কেন এটা দেখার পরে সারা বিশ্বের মানুষ জানো যে নবীর প্রতি শত্রুতা করতে গেলে তার ভয়ানক শাস্তি আছে এই জন্য এই শাস্তি তার তাদের উপরে দেয়া হলো দোয়ার পরে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললে একটা কাজ করতে হবে ভবিষ্যতে যেন আর কোন শত্রুরা এরকম ধরনের কাজ করতে না পারে মাজার মাদ্রাসের চতুর্সাইডে একেবারে গভীরভাবে খনন করে সীসা গলিয়ে গলিয়ে সেটা পুরো সিল করে দেয়া হলো মাটির তলা দিয়েও যেন কেন এসে কোনো শত্রুরা শত্রুতা করতে না পারে কথা বুঝতে পারছি সেই ইহুদি সম্প্রদায় যাদের কথা বলছিলাম এরা শত্রুতা করতে করতে আমার নবী পাকের চলে যাবার পরে শত্রুতা করেছে বাইতুল মাকদাস জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত যে মসজিদের নাম আল্লাহ পাক কোরআন শরীফে কোট করলেন যে মসজিদে অসংখ্য নবী রসুল আম্বিয়ায় কেরামেরা নামাজ পড়েছে আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করেন বলেন আল্লাহু আমিন
একটু জোরে সুরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা একজন মা তার মরা ছেলেকে কাঁধে নিয়ে যাচ্ছে মুখে হাসি দেখলে আপনি অবাক হয়ে যাবেন বলছে এর চাইতে আর ধন্য আমি কিভাবে হব যে আমি একজন শহীদের মা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন সকলে একটু সামনের দিকে আগিয়ে আসবেন আমি নবী পাকের শানে একটু সালাম জানাবো সকলে আস্তে আস্তে করে জায়গা সামনের দিকে চলে আসবেন ইয়া নবী সামনের দিকে আগিয়ে আসবেন বাবা আমার পরবর্তী বক্তা আকাঙ্ক্ষিত বক্তা যার জন্য আপনারা এসেছেন যার ওয়াজ শুনে মানুষের ঢল নামে বাংলা আসাম খ্যাতনামা ওয়েজ জনাব মুফতি হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব তিনি আসবেন সকলে সামনের দিকে আগিয়ে আগিয়ে আসুন আশেপাশে যারা আছেন মেহেরবানি করে মজলিসে আসেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল سلام عليك يا حبيب السلام عليك سلام جبرائيل آواج تليلو আসমানের দরওয়াজা খোলো গো এসেছে নবী তের সার তার করিতে আল্লাহর ওদিদার নবী سلام سلام يا حبيبي سلام عليك صلوات الله يا نبي مدين نغوتي সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কব রে রাখিলে লইবে আপন কোলেতে ইয়া নবী সালাম السلام عليكم يا حبيب سلام عليك سلام نبي جير ابا عبد الله نبي جير ابا ابي নবীজির দুদুমা হালিমা নবীজির রওজা মদিনা নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সকলে পাশাপাশি হয়ে বসে যান আমার ভাইরা আমি যত সময় আলোচনা করলাম ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন নবী পাকের ভালোবাসা মহব্বত নিয়ে আমরা পরিপূর্ণ ইমানদার মুসলমান হয়ে যেন মরতে পারি সে দোয়া আল্লাহর কাছে করি আশেপাশে যারা আছে মেহেরবানি করে বলছি আপনাদের সে আকাঙ্ক্ষিত বক্তা বাংলা আসাম খ্যাতনামা ওয়েজ আমার